আসসালামু আলাইকুম, আমি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুকসানা আক্তার, সরকারি শিক্ষক, বি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল মোড়। যে যেখান থেকে আজকে ক্লাস দেখছেন সবাইকে সালাম ও শুভকামনা জানাচ্ছি। আজকে আমার ক্লাস দশম শ্রেণী জীববিজ্ঞান, দ্বাদশ অধ্যায়ে জীবের বংশগতি ও বিবর্তন বিষয়বস্তু থেকে আজকে আমি একটি ক্লাস নেব। আজকের ক্লাসের শিক্ষণফল জৈব বিবর্তন তত্ত্ব ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো, নিরাপদেই আছো, ঘরেই আছো। দ্বাদশ অধ্যায় থেকে গত ক্লাসগুলোতে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি ডিএনএ, আরএনএ, ডিএনএ টেস্ট, ডিএনএ অনুলিপন, জেনেটিক ডিসঅর্ডার। আজকের ক্লাসে জৈব বিবর্তন তত্ত্ব সম্পর্কে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আমরা যে পৃথিবীতে বাস করি সেই পৃথিবীতে বৈচিত্র্যময় অনেক জীব আমরা দেখতে পাই আমাদের চারপাশে। প্রায় 13 লক্ষ প্রাণী প্রজাতি এবং 4 লক্ষ উদ্ভিদ প্রজাতি শনাক্ত করা হয়েছে। প্রজাতি তোমরা পড়েছ অধ্যায়ে, প্রথম অধ্যায়ে এই প্রজাতি জেনেছ। যেমন মানুষ আমরা একটি প্রজাতি, এরকম প্রায় 13 লক্ষ প্রাণী প্রজাতি শনাক্ত করা হয়েছে এবং উদ্ভিদের শনাক্ত করা হয়েছে 4 লক্ষ প্রজাতি। এক সময় মানুষের ধারণা ছিল পৃথিবী অপরিবর্তিত, অর্থাৎ পৃথিবীর আকার আয়তনের কোনো পরিবর্তন ঘটেনি, যেভাবে শুরু থেকে একই রকম। তারা ভাবত আদি জীবজগতের সঙ্গে বর্তমান জীবজগতের কোনো পার্থক্য নেই। কিন্তু খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে জেনোফেন নামক একজন বিজ্ঞানী কতগুলো ফসিল বা জীবাশ্ম আবিষ্কার করেন। তোমরা জীবাশ্ম পড়েছ এর আগের ক্লাসগুলোতে, জীবের ভস্য, জীবাশ্ম। তিনি প্রমাণ করেন যে জীবদেহের আকার সৃষ্টির আদিতে যেরকম ছিল বর্তমানে একই রকম নয়, অর্থাৎ পার্থক্য আছে। জীবদেহের গঠন অপরিবর্তিত নয়, অর্থাৎ অতীত ও বর্তমানের জীবদেহের মধ্যে গঠনে অনেক পার্থক্য রয়েছে। অতীত ও বর্তমান জীবদেহের গঠনে যথেষ্ট পরিবর্তন এসেছে। খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল প্রমাণ করেন যে প্রজাতিতে প্রজাতিতে ভিন্নতা রয়েছে, অর্থাৎ এক প্রজাতি থেকে আর প্রজাতি উন্নততর। জীবজগতের বিভিন্ন জীবের ভিতর এক শ্রেণী থেকে আরেক শ্রেণী উন্নত, এবং সেই জীবগুলো তাদের পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করে বিবর্তনের মাধ্যমে পরিবর্তন ঘটেছে, ক্রমাগত পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে বর্তমান রূপ লাভ করেছে। সাধারণত বিবর্তন একটি চলমান ও মন্দর প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে সরলতম গঠন থেকে, গঠনগতভাবে সরল জীবন থেকে জটিল জীবনের উৎপত্তি ঘটেছে। তবে খুব কম সময়ের মধ্যে বিবর্তন ঘটার নজির বর্তমান আছে। সর্বশেষ বৈজ্ঞানিক তত্ত্ব উপাত্ত মধ্যে প্রায় 450 কোটি বছর আগে, 450 কোটি বছর পূর্বে সূর্য থেকে বিচ্ছিন্ন একটি উত্তপ্ত গ্যাস পিণ্ড রূপে পৃথিবীর সৃষ্টি হয়েছে। এই উত্তপ্ত গ্যাসপিণ্ড ক্রমাগত তাপ বিকিরণ করে এবং তার উত্তাপ কমে যাওয়ায় ঘনীভূত হয়ে তরল অবস্থায় পরিণত হয়। এই পিণ্ডটি ক্রমাগত বাইরে থেকে ভিতরে কঠিন হতে থাকে এবং উদ্ভূত জলীয় বাষ্প থেকে মেঘের সৃষ্টি হয়। ওই মেঘ থেকে বৃষ্টি হয় এবং সেই বৃষ্টি হওয়ার কারণে পৃথিবীর বহির্ভাগ জলে পূর্ণ হয়। পৃথিবীর কঠিন বহিঃস্তর জলভাগ অর্থাৎ সমুদ্রে আবির্ভাব ঘটে। আমি বলছি ওই মেঘ থেকে বৃষ্টি হয়ে পৃথিবীর কঠিন বহিঃস্তর জলভাগ অর্থাৎ সমুদ্রে আবির্ভাব ঘটে।
এক সময় ওই সমুদ্রের প্রাণীতে ওই সমুদ্রের প্রাণীতেই প্রাণের আবির্ভাব ঘটে এবং তা ক্রমাগত পরিবর্তনের মাধ্যমে এবং ওই সমুদ্রের সমুদ্রের পানিতে সৃষ্ট জীবজগতের ক্রমাগত পরিবর্তনের মাধ্যমে বর্তমান জীবজগতের সৃষ্টি হয়েছে, বর্তমানে বৈচিত্র্যময় জীবজগতের সৃষ্টি হয়েছে। এবার আমি তোমাদের কিছু স্লাইড ব্যবহার করে বিবর্তন সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। মন দিয়ে ক্লাসের শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা তোমরা তোমাদের নাম এবং ফোন নম্বর কমেন্টে লিখবে। এবার আমি কিছু স্লাইড ব্যবহার করবো তোমাদের বিবর্তন সম্পর্কে ধারণা স্পষ্ট করার জন্য। দিয়ে ক্লাসের শেষ পর্যন্ত দেখবে এবং যারা নাম লিখবেনি কমেন্টে নিজের নাম এবং ফোন নম্বর লিখবে। বিবর্তন, বিবর্তন শব্দটি ল্যাটিন শব্দ ইয়লভেরি থেকে এসেছে। আবার বলছি, ল্যাটিন শব্দ ইয়লভেরি থেকে বিবর্তন শব্দটি এসেছে। বিবর্তন কি? বিবর্তন বা অবিভক্তি হল এমন একটি জীববৈজ্ঞানিক ধারণা যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জীবের গাঠনিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের ক্রম পরিবর্তনকে বোঝায়। যদিও একটি প্রজন্মে জীবের বৈশিষ্ট্যের যে পরিবর্তন সাধিত হয় তা খুবই সামান্য। গভীর যুক্তি নির্ভর চিন্তা ভাবনা এবং পরীক্ষা নিরীক্ষার পর আধুনিক মানুষের ধারণা হয়েছে যে জীব সৃষ্টির মূলেই রয়েছে বিবর্তন। ইংরেজ দার্শনিক এবং শিক্ষাবিদ হার্বার্ট স্পেন্সার প্রথম ইভলিউশন কথাটি ব্যবহার করেন। একসময় বলা হতো, যে ধীর অবিরাম এবং চলমান পরিবর্তন দিয়ে কোনো সরলতম নিম্ন শ্রেণীর জীব থেকে জটিল এবং উন্নততর নতুন প্রজাতির বা জীবের উদ্ভব ঘটে তাকে বিবর্তন বা অভিব্যক্তি বা ইভলিউশন বলে। তবে বিবর্তন সবসময় ধীর গতিতে ঘটে না, পরিবেশের কারণে অনেক সময় দ্রুত ঘটতে দেখা যায়। শুধু তাই নয়, বিবর্তনের কারণে জটিল জীব সরলতম রূপ নিয়েছে তারও উদাহরণ আছে। মেক্সিকান ক্যাবফিশ পানির উপরের স্তর থেকে সরে গিয়ে গভীর পানিতে অন্ধকার গুহায় বাস করতে শুরু করার কারণে দৃষ্টিশক্তি হারিয়েছে। আবার বলছি, মেক্সিকান ক্যাবফিশ পানির উপরের স্তর থেকে সরে গিয়ে গভীর পানিতে অন্ধকার গুহায় বাস করতে শুরু করার কারণে দৃষ্টিশক্তি হারিয়েছে। কাজেই এখন বিবর্তন বা ইভলিউশনের সংজ্ঞা জিনের অ্যালিলের মাধ্যমে দেওয়া হয়। তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে, অ্যালিল কি? একটি নির্দিষ্ট জিন একাধিকবার থাকতে পারে, তখন সেই জিনটির ভিন্ন ভিন্ন রূপকে তার অ্যালিল বলে। কার্টিস বার্নস প্রদত্ত আধুনিক সংজ্ঞা অনুসারে বিবর্তন হল প্রজন্ম থেকে প্রজন্মে নির্দিষ্ট এলাকায় এক কিংবা কাছাকাছি প্রজাতির অ্যালিল ফ্রিকুয়েন্সির পরিবর্তন। ধরা যাক, সুন্দরবনের সমস্ত বাঘের সবগুলো জিন নির্ণয় করে তার একটি তালিকা করা হলো, যেখানে কোন জিনের কোন অ্যালিল কতগুলো করে আছে সেটিও হিসাব রাখা হয়েছে। বেশ কিছু বছর পরে পরবর্তী কোনো প্রজন্মের সকল বাঘের সবগুলো জিন নির্ণয় করে আবার কোনো অ্যালিল কতগুলো করে আছে সেটিও হিসাব করা হয়। তারপর দুই প্রজন্মের জিনগুলো তুলনা করে যদি দেখা যায় এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে কোনো জিনের কোন এলিলের সংখ্যার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে, তাহলে বলা যাবে যে বাঘের এই পপুলেশনটির বিবর্তন ঘটেছে। আশা করছি বুঝতে পেরেছ। শুক্রিয়া শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখেছো, বোঝার চেষ্টা করেছো এবং বুঝেছ। বাড়ির কাছে দিয়েছি, লিখে আমার মেসেজারে পাঠিয়ে দিবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্য মেনে চলবে, ভালো দেখো, আল্লাহ হাফেজ।